What's going on guys, assalamu alaikum, this is RaYan Raj and welcome back to another brand new video। So guys, right now আমরা অবস্থান করছি শরীয়তপুর চটপটি এবং ফুচকার দোকানে, যেটা অবস্থিত হচ্ছে মিরপুর 2 নম্বর মণিপুরের যে স্কুলটা সেটার অপোজিট পাশে। তো এটার যে ম্যাপ লিঙ্কটা সেটা আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো গাইস, এখানে আসার আমাদের কারণটা হচ্ছে ওনাদের ককটেল ফুচকা যেটা রয়েছে এবং তার সাথে রয়েছে দই ফুচকা। তো আমরা এখানে সেটা ট্রাই করতে এসেছি। তো খাওয়া যাক এবং দেখা যাক তাদের ফুচকাটা আসলে কেমন। সো অ্যাট ফার্স্ট ওনাদের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের যে ককটেল ফুচকাটা সেটা তো খুবই সুনাম শুনলাম আমি কয়েকদিনে। তো এটা যে আপনি সারা কীরকম পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি। আচ্ছা, তো আমাদেরকে দেন একটা, দিবেন দই ফুচকা, একটা ককটেল ফুচকা। আচ্ছা ঠিক আছে। আরে আমি দেখলাম এখানে আপনাদের দেওয়া আছে ফুটানো পানি ব্যবহার করা হয়। এটা আমরা 100% আমার লাইফ থেকে, আমি যখন থেকে ব্যবসা শুরু করেছি তখন থেকে ফুটানো পানি ফুচকা তৈরি করি। তার জিনিসটা ভালো লাগলো, তো আপনি আমাদেরকে দুইটা ফুচকা দেন। तो गाइस, এই সেই ভাইরাল ককটেল ফুচকা। এখানে ফুচকাটার পরিমাণ হচ্ছে মাত্র 8 পিস। তো গাইস এর সাথে ওনারা 4 ধরনের টপ দিয়েছেন। তো আমি ফুচকাগুলো আগে নিচে নামিয়ে নিই। এখানে 4 ধরনের সসের মধ্যে টকের মধ্যে ওনারা দিয়েছেন, একটা হচ্ছে ঝাল, একটা হচ্ছে এটা পুদিনা পাতা, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে দই। তো আমরা এক পাশ যেটা নেব সেটা হচ্ছে ঝালটা দিয়ে আমরা ট্রাই করি। আর এটা দেখতে বেশ সুন্দর লাগছে, কারণ এটাকে ওনারা এটার উপর দিয়ে চানাচুর দিয়েছেন, ডিম দিয়েছেন, গাজর দিয়েছেন, ধনে পাতা দিয়েছেন। তো অ্যাট ফার্স্ট আমরা যে ঝাল টকটা সেটা দিয়ে ট্রাই করি। আমি তেমন একটা ঝাল খাই না, তবে এটা ঝাল যে টকটা সেটা আমার কাছে এভারেজ কোয়ালিটি লেগেছে। দেন এটা হচ্ছে পুদিনা পাতার টক, এটা একটু ঘুরে দিয়ে ট্রাই করি। এটা একটু অসাধারণ, পুদিনা পাতার যে টেস্টটা ওটা হালকা আপনি ঝাল পাবেন, যেটার কারণে এটা আর কি হালকা স্পাইসি মনে হবে। এবং এর সাথে সাথে এটা টেস্ট আপনি যখন মুখে দিবেন তখন পুদিনা পাতার একটা ফ্লেভার পাবেন, যেটা এটা টেস্টটাকে আরও বাড়িয়ে তুলেছে। তো দেন আমরা যে ট্রাই করবো সেটা হচ্ছে টক দইয়ের যে টকটা দেখতে পাচ্ছেন, এটা লিকুইড টাইপের। তো এটা দিয়ে আমরা ট্রাই করি। এটাকে দই ফুচকাও বলা যেতে পারে, দেখতে বেশ ভালোই লাগছে আপনারা দেখতে। এই দইয়ের টকটা এটা অনেকটা মেয়নিজের মতো লেগেছে, এটাতে ভালো লাগছে। তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে পুদিনা পাতার যে টকটা সেটা। দেন আমরা মিষ্টি যে টকটা সেটাতে ট্রাই করি। আচ্ছা আঙ্কেল, যদি কেউ এক্সট্রা ফুচকা নিতে চায় সেক্ষেত্রে তাকে কত পে করতে হবে? আরেক প্লেট নিতে হবে, কেউ এক্সট্রা ফুচকা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো আপনারা যদি 1 প্লেট নেন সেক্ষেত্রে ফুচকা নিতে পারবেন। এছাড়া আপনারা কোনো ফুচকা আলাদাভাবে ক্রয় করতে পারবেন না, আপনাদের একটা ফুচকা ক্রয় করতে হবে, এক প্লেট ফুচকা ক্রয় করতে হবে। তো আমরা মিষ্টির টকটা দিয়ে ট্রাই করে দেখি। মিষ্টি টকটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। এক ক্লাস ওভারঅল সবগুলোই টকই মজার, তবে আমার কাছে পুদিনা পাতার যে টকটা সেটা ভালো লেগেছে, একটু স্পাইসি, সাথে পুদিনা পাতার যে স্মেল, পুদিনা পাতার ফ্লেভার। बस ओवरऑल जो प्लेटर के रेटिंग दी ताहले एवरेज लेगे एटार रेटिंग जो दी से देव 10/7.5 और जो एटार आलदा हो जो टुकटा नेওয়ার সুযোগ থাকতো তাহলে এটা আমরা বিবেচনা করে দেখতাম। তবে এটা 50 টাকার হিসাব ভালোই লেগেছে আমার কাছে। এরপরে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমাদের এই ফুচকা। तो गाइस एबार आमरा निये नियेछि ओनादेर जे दई फुचकाटा रयेछे सेटा तो आपनारा देखते पाच्छेन एटा खूब सुंदर भावे डेकोरेशन करा हयेछे और एटार मध्य जो दईटा ओनारा बोलछेन जे ओनादेर जे दईटा सेटा अन्यदेर थेके आलादा आलादा कारण ओनारा टक दई सेटा यूज करेन ना ओनारा मिष्टि दईटा यूज करें। तो एखाने आपनि 60 टाकाय 10टा फुचका पाबेन एर साथे माछखाने एकटा बाटीते आपनाके टक दईटा देवा हबे। तो आमरा टक दिए ट्राई करी। तो ककटेल जो फुचकाटा से देखे उनके जो टकर परिमाणटा से 8टा फुचकार हिसाब से अनेक बेशी छिलो। तो एखाने आमार दईर परिमाणटा कतटुकू कम होबे किना सेटा आमि खावार परे बुझबो कारण एकटा बाटीते टक देवा हयेछे। दई फुचका खावार पर समय आमादेर अनेकेर मने हय जे टकटा दई किना तबे उनादेर जे टकटा सेटा सम्पूर्ण मिष्टि टक। আপনি যখন এটা একটু কম পরিমাণে টক দই দিয়ে খাবেন তখন তেমন একটা ভালো লাগবে না। তবে যখন দইয়ের পরিমাণটা বেশি থাকবে তখন এটার টেস্টটা একটু বেড়ে যাবে। ओवरऑल 60 টাকার প্রাইস হিসাবে এই ফুচকাটাকে যদি আমি রেটিং দিই সেক্ষেত্রে এটা 10/7 ডিজার্ভ করে। বিকজ এটা যে প্রাইসটা একটু লিটল বিট অফ এক্সপেন্সিভ বাট খারাপ না। তবে 60 টাকার হিসাবে এটাকে যদি রেটিং দেওয়া যায় সেক্ষেত্রে এটাকে 7 অথবা 7.5 দেওয়া যেতে পারে। দেন এটা যে কোয়ান্টিটি সেই হিসাব করে আমি এটাকে রেটিং দিয়েছি। সো গাইস আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। দিস ইজ রায়ান রাগ সাইনিং আউট।